অভিনব কায়দায় গুলশান আজাদ মসজিদ চত্বরে পার্কিং করা গাড়ি থেকে ব্যবসায়ী সাদেকুর রহমানের 10 লাখ টাকা চুরি করে আব্দুর রহিম। মসজিদের সিসিটিভির ফুটেজ থেকে রহিমকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। চুরির কাজে ব্যবহার করা গাড়ি ও 10 লাখ টাকা আদায় করতে সক্ষম হন বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। পিপল ফরাজি রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 5 মার্চ 1:30 গুলশান আজাদ মসজিদ চত্বরে গাড়ি পার্কিং করে জোহরের নামাজ আদায় করতে যান ব্যবসায়ী সাদিকুর রহমান ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম। সিসিটিভির ফুটেজে দেখা যায় তখনই মসজিদের উত্তর পাশ থেকে সাদুকুরের গাড়িতে মাস্ক পরে নজরদারি করতে থাকেন একজন। গাড়ির এপাশ ওপাশে নিশ্চিত মনে প্রদক্ষিণ করতে দেখা যায় লোকটিকে। এরপর কয়েক সেকেন্ডেই গাড়ির দরজা খোলেন তিনি। এভাবেই গাড়ি থেকে একটি বড়সড় প্যাকেট হাতে নিয়ে নিশ্চিত মনে হেঁটে গিয়ে পার্কিংয়ে রাখা নিশান গাড়িতে চড়ে মসজিদ এলাকা ত্যাগ করেন তিনি। কি আজাদ মসজিদে ঢুকে গাড়ি লক করে আমি সহ আমার ড্রাইভার নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যাওয়ার নিমিত 15-20 মিনিট এখানে নামাজ পড়তে সময় লাগে। নামাজ পড়ে আমার বাচ্চা পিক আপ করে আমি বাসায় চলে যাওয়ার আগে গাড়িতে যখন চেক করি গাড়িতে তখন টাকা নাই। এরপর ব্যবসায়ী সাদিকুর রহমান অভিযোগ দায়ের করেন গুলশান থানায়। অভিযোগের ভিত্তিতে টাকা উদ্ধার আর অপরাধীকে ধরতে মাঠে নামে গুলশান থানা পুলিশ। প্রায় 1.5 মাস পর রাজধানী সবুজবাগের ছায়াবিথি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন। অপরাধের স্বীকার করে আটক হওয়া আব্দুর রহিম। এখানে প্যাকেটটা দেখা গেছে, একটা সাদা প্যাকেট দেখা গেছে, প্যাকেটটা চেক করতে গিয়ে দিয়ে দিয়েছে স্যার, এটা একদম সাদা। আর ওই লক্ষ্য চেকে দিয়ে যে লোয়া দিয়ে না ওইটা চাবি ফেলে গেছে, ওই চাবিটা পুরান গাড়ি তো আমি কোনো সময় অন্য চাবিটা লক ফেলে তাহলে হারে ওই গাড়ি আপনার নালে লক নষ্ট হয়ে যেত। এগুলি তো মোশরাইলে খোলে না, আবার অনেক সময় খোলে। আটকের পর স্বীকারোক্তির ভিত্তিতে ব্যাংক এশিয়ার গুলশান শাখা থেকে আব্দুর রহিমের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে 7 লাখ সহ পুরো টাকাই উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম সৌদগর থেকে অ্যারেস্ট করে তার যে গাড়িটা সে ইউজ করেছিল ক্রাইমের ব্যাপারে সেই গাড়িটা আটক করে এবং তার কাছ থেকে ওই টোটাল 10 লক্ষ টাকা রিকভারি হয়েছে। এই চুরির ঘটনায় আব্দুর রহিম ছাড়া অন্য কেউ জড়িত নয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গুলশান এলাকায় সব জায়গায় সিসিটিভি আছে, তো সিসিটিভির ফুটেজ দেখে দেখা গেল যে ওনার গাড়িটা সিসিটিভি ফুটেজে রাখা হয়েছিল। বিপুল ফরাজি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।